গাইস, সাইদুল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেটি টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাকি রয়্যালের আজকে নয় অনেক দিনের র‍্যাম্পেজ এক্সক্রিশন একটি ব্যানার চলে আসে। বাপ রে, দেখো একটা চুরি করে দাঁড়িয়ে রয়েছে কি বাবালা বাবা নাগিন ড্রেস। তো যাই হোক, নাগিন ড্রেসটা আমি নিব না, নিব নিতে হবে, নিতে হবে। দেখি কেমন দেখা যায় এটা, এটা যদি খেলি দেখি গেম প্লেটা কেমন হয়। তো নিতে হবে যখন আগে এটার লুকটা দেখি। ওরে বাপ, এ বাপ, কি বেরোল একটা নাগিন। যাই হোক, নাগিন হোক যাই হোক, নিতে তো হবেই। তো ঘুরে ফিরে দেখে লাভ নেই। তো এখন আমার ডায়মন্ড লস করার সময় এসে গেছে, ডায়মন্ডগুলো খরচ করা লাগবে। তো ক্রস দিয়ে এখান থেকে ডিরেক্টলি, ওরে বাবু কি গাড়ি না, শুধুমাত্র আমার আমাকে দিয়েছে, আমার জন্য বানিয়েছে বান্ডেলটি শুধুমাত্র, আর কারোর জন্য নাই। যার কারণে আমি এটা ডায়মন্ড ক্রস করে নিতে হচ্ছে। প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ প্রাইসগুলো না দেখলে আমরা আবার আমাকে খোঁচাখুচি করবেন। তো যাই হোক, আবার এখান থেকে কাজে পেয়েছি, কারণ এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে নিতে হবে। তো শটগানওয়ালা ক্যারেক্টারটা নিলাম, কারণ এই ক্যারেক্টার দিয়ে আমি অনেক কিছু ফ্রিতে অনেক কিছু পেয়েছিলাম, ওয়ান স্পিন আর কি। তো যাই হোক, ঢুকে যাই ওই বান্ডেলটি সুরি একটার হয়ে কারাইছি। দেখো কত বাপ বল, যাই হোক বাপ টপ যাই দেখ, এটা তো নিতে হবেই। তো ওই বিশ স্পিন একটা করি, বিশ স্পিন করলে বাহ মজায়। যাই হোক, কী করবো, গাড়ি না দিয়েছে তো ওই গাড়ি না, এটা তো নিতে হবে। তো দেখো কি লুটকেট দিয়েছে একটা, একে লুটকেট তো নিয়ে নিলাম। তো আবার আরেকটা স্পিন করি, পাঁচটা স্পিন করবো, দেখি কিছু দেয় কি না। যাই হোক, মনে হচ্ছে দেবে না, 90 স্পিন করবো, যা 90 স্পিনই করি। বাবা বাবা, মনে করি যে গাড়ি নেই আমার জন্য, শুধুমাত্র আমাকে দিয়েছে এই বাটালটি, যার যার না আমাকে ডায়মন্ড ক্রস করা লাগে। যাই হোক, এখান থেকে ও ভাই সাহ পেয়ে গেছি একটা টোকেন। যাই হোক, র‍্যাম্পেজ টোকেন একটা পেয়ে গেলাম। তো খুশিতে আমার তো আরও হলে লাভ হবে না, তো আর আবার রিস্পিন করা শুরু করতে হবে। আসে 118টা ডায়মন্ড, দেখি এনে পাঁচটা পাই কিনা, পাঁচটা পাবো মনে হয়। তো বিশ স্পিন দিলেও না, যাই হোক দিবে না মনে হয়, 90 স্পিন এটা করে দেখি। ও ভাই সাপ, পেয়ে গেলাম আরেকটি টোকেন। যাই হোক, এবার ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, দেখি ব্যাগ পেয়ে দেখা যাচ্ছে ক্যারেক্টার এগ্রিমেন্ট। যাই হোক, এগুলো সবগুলো কুইক কুইক সিলেক্ট করতে হবে, তারপর এগুলোকে ড্র করে দেবো, দেখি কিছু দেয় কি না। যাই হোক, এখানে দিয়েছে সশমলি একটা এগ্রিমেন্ট। যাই হোক, এই এগ্রিমেন্ট দিয়ে আমার কিছু লাগবে না, কিছু করবো না, সবগুলো মেরে দিলাম, দেখি কি দেয় কি না। তাও দিল না, যাই হোক তাও দিল না। তো এখান থেকে আবার ড্র করা শুরু করলাম, দেখি যায় কিনা, তাও দিল না। তো ড্র করলে তার কোনো কিছুই নেই, তো এখানে কোনো ডায়মন্ড নেই, তো এখান থেকে ডাইরেক্টলি বেরে যাব। আমার এরকম ড্রেস লাগবে না, ড্রেস গাড়ি না, তোমরা এই ড্রেসটি পরে বসে থাকো, তুমি বানিয়ে এসো দর্জি দিয়ে, তোমার দর্জি তো এই বলে দেবে দর্জি যেন এটা পরে বসে থাকে। যাই হোক, এখান থেকে আমি ডাইরেক্টলি বেরে যাবো, যদি এখানে আমি আমার নন ড্রেস পরে আমি এমন একটা ক্যারেক্টার নেবো, সেই ক্যারেক্টার দিয়ে খেলবো, যেটি দিয়ে কোনো কোনো প্লেয়ারই এরম করে কেউ খেলে নেই। তো কেটেই তো এখানে র্যাঙ্ক গেল 16 vs 2। তো এখান থেকে 16 vs 2 র্যাঙ্কে নেমে গেলাম। আমার ফ্যাক্টরির দিকে যাব নাকি, না ফ্যাক্টরির দিকে যাবো না, কলক টাওয়ারে যাই, কারণ এদিকে যেতে যেতে আমাকে ভরে দেবে। তো যাই হোক, এখান থেকে নেমে গেলাম, আমার কলক টাওয়ারে আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো কাইতে হয়ে গেলো, কাইতে হয়ে গেলো ঠাস করে পড়ে যাবো এখন নিচের দিকে প্যারাশুট বের। তো যাই হোক, এখান থেকে নিচে নিচে নামে নেমে যাবো।
তো যাই হোক, সামনে দেখা যাইতেছে দুইটা অ্যানিমি নামছে, তো এগুলো বলতেছে ভাই আমার আমাকে মেরে লবিতে পাঠিয়ে দাও, তো আমি কি করব তাদের কথা তো লাগতে হয়, তো লাগবে একটু দাঁড়াও, তো দাঁড়াও গানটা নিয়ে নিই, গানটা লং রেঞ্জ একটা গান নিয়ে নিই, যাই হোক তো ড্রামের কাছে বসে থাকলে চলবে না, ড্রাম ফাটিয়ে আমার মাইকে ধরবো, সামনে দেখা যাচ্ছে উকি দিতেছে ভাই রাসাইদুল ভাই চলে আসো চলে আসো, কামিং কামিং মেই ঘর, তো ঘরে চলে আসলাম, তো দেখা যাইতেছে এনিমিটা আমার দিকে এসেছে, তো মারো মারো আমার আমার সামনে এসে দাঁড়াইছে, ধরো মারো আমার মারো এটা বলতেছে, তো আমি কী করবো, তো মারতে হবে মারতে তো হবে, তো মারে দিলাম ধরো এই হেডশট, কিছুই হলো না, দেখি লাফালাফি করতেছে, তোরা কি বেড়ে ভাই তোরা কি লাফালাফি করস, তোরা মর এরকম ব্যাপার না ভাই, মরতে তো হবে, অপি লেভেলের একটা ড্রেস নিয়ে তারপর গেম প্লে করে দেখাতে পারলাম আপনাদের, তো আমার থেকে ভালো লাগলো আপনার থেকে ভালো লাগলো, তো চলে যাচ্ছি আমাদের লবিতে, তো লবিতে চলে যেয়ে কী করতে হবে দেখিয়ে দেবো আপনাদের, তো আপনাদের এখন যে টিপস টিকটি দেবো সেটি দিয়ে আপনি আজকে আমি যে টিপস অ্যান্ড ট্রিক দেবো সেটি দিয়ে আপনি ওই সেই ড্রেসটি নিয়ে নিতে পারবেন, তো কেউ এরকম টিপস অ্যান্ড ট্রিক দেয়নি, তো দেখিয়ে দেবো টিপস অ্যান্ড ট্রিকটি, তো ভিডিওটি স্কিপ করা ছাড়াই দেখতে থাকুন, ও ভাই সাব AWM চলে আসলো, তো কয়েকটা ইভেন্ট আমি এরকম ঘুরে ফিরে দেখাবো, তারপর ইনকিউবেটরের দিকে যাব, তো ইনকিউবেটরে কী আছে দেখি, ইনকিউবেটরে দেখা যাচ্ছে M16, তো থাকো, তো এগুলো কি আমি নেবো, তো এগুলো তো যেই টিউশন টিকটি দেবো বলতেছিলাম, তো সে এটা হলো আপনারা ফলো করতে থাকেন, প্রথমে এখানে ইনভেটিভ দেবেন, শেষ পর্যন্ত দেখে দেবেন কারা কারা আছে আপনার ফ্রেন্ড লিস্টে, তো এখানে আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই, যাই হোক ওখং নিলাম, তো ওখং নিয়ে নিলাম, তো ওখং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার কী করবো, এনে কী করা যায় কী করা যায় কী করা যায় কিছু করা যায় না, তো যাই হোক কিছু করা যায় না, তখন এখান থেকে আবার দেখে নিলাম ফ্যানগুলারে আবার দেখে নিলাম, তো আপনারা এবার দেখতে থাকুন, এবার দেখতে পারবেন আমরা ওপি লেভেলের ড্রেসটি নিয়ে নেব, তো কীভাবে যে নেবো কীভাবে যে নেবো, যাই হোক আপনারা ফলো করতে থাকুন, কী করতে থাকে আমাকে ফলো করুন, তো আপনাদের মিডল বাটন আছে, মিডল বাটনটি আছে এটার ভিতরে সাপ দিয়ে ডিরেক্টলি বেরিয়ে যে এইটার ভিতরে সেভে ধরবেন, আনইনস্টল বাটনের ভিতরে আনইনস্টলের বাটন চাপ দিয়ে ডিরেক্টলি আনইনস্টল করে দেবেন, এবার দেখতে পাচ্ছেন আমরা পুরো খালি পরিষ্কার, কোনো গেমপ্লে, তো আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।